হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, এই ফাংশনগুলো আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব। তো আপনারা মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি কোনো পার্ট আপনি টেনে দেখেন, সেক্ষেত্রে আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ পার্ট মিস করলে দেখা যায় যে ওই ফাংশনটা আপনার জন্য বোঝানো কষ্ট হয়ে যাবে। ফার্স্ট টু লাস্ট ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনি খুব ভালোই বুঝতে পারবেন। তো শুরু করা যাক। এখানে আমার প্রোডাক্ট এবং প্রাইস আছে। তো আমরা প্রথমে কি করব, যোগের কাজটা শিখব, কিভাবে যোগ করতে হয়। তো এখানে আমরা কি করব, প্রথমে আমরা যে যোগ করি সাধারণত ইকুয়াল সাইন দিই। যে কোনো জিনিস করতে গেলে, ফাংশন লিখতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে এইটুকু যোগ করি, সেক্ষেত্রে আমি এখানে একটা একটা করে যোগ করতে পারি। যেমন এই যে এর প্রোডাক্ট যোগ 200 যোগ 50 যোগ 100, এভাবে লেখার পরে আমি কি করব, এন্টার বাটনে ক্লিক করে দেব। তো আমার এখানে হয়েছে কত, 450। ঠিক সেম যোগটা আমরা অন্যভাবে করতে পারি। যেমন এখান থেকে আমি যতটুকু যোগ করব, ততটুকু সিলেক্ট করব। এই যে অটো সাম আছে, এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এখানে আমি ক্লিক করব, সামে ক্লিক করে দেব। দেখুন আমার 450 নিচে নেমে গেছে খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমে। তো এটাকে আমরা তো দেখতেই পারতেছেন যে কিভাবে কতটা সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। এই যোগ ফাংশনটাই আমি আপনাকে বিভিন্ন স্টাইল এবং বিভিন্নভাবে দেখাবো, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন। এরপরে আমরা অন্য একটা ফাংশন শিখ, এই সাম ফাংশনটাই অন্যভাবে করব। যেমন আমি এখানে ফর্মুলা দ্বারা করব, ইকুয়াল সাইন দেব, তারপরে এস ইউ এম সাম লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। ট্যাব বাটনে ক্লিক করার পরে আমি যে রেঞ্জ থেকে যতটুকু পর্যন্ত যোগ করব, ততটুকু আমি সিলেক্ট করে দেবো। এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবো যতটুকু আমি যোগ করা দরকার। এই যে দেখুন, এরপরে এন্টারে ক্লিক করে দেব, 450। ঠিক সেমভাবে এটাকে আবার অন্যভাবে করা যায়। এখানে আপনি ইকুয়াল সাইন দেবেন, সিলেক্ট না করে এস ইউ এম সাম ট্যাব বাটনে ক্লিক করলেন। এখানে আপনার যে সংখ্যাটা আছে, আপনি এখানে ফার্স্টটা ক্লিক করবেন। এখন আপনার যে রেঞ্জ পর্যন্ত নেবেন, এখানে আছে আমার M7, আমার হচ্ছে এম সিরিয়ালের নাম্বার হচ্ছে 7। এই যে 7, আমি এখানে করতে চাই কত পর্যন্ত, 7 থেকে 9 পর্যন্ত আমি যোগ করব। তাহলে কি করবো, এখানে স্টু দিয়ে দেবো, স্টু M9। দেখুন আমার M9 পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, এন্টার দিয়ে দেবো, 350। আমি কি করছি, এখান থেকে এই যে রেঞ্জটুকু এতটুকু সিলেক্ট করছি। এখানে যদি আমি M10 দেই, সেক্ষেত্রে দেখুন এখানে 450 হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি সবগুলো যোগ করব না, মাঝখানে থেকে তিনটে সংখ্যা আমি যোগ করব। সেক্ষেত্রে আমি কি করব, ইকুয়াল সাইন দেব, এখান থেকে আমি 100 যোগ করলাম, এরপর হচ্ছে আমি 50 যোগ করব, এরপরে এন্টার দেব। আমি সবগুলো প্রোডাক্ট যোগ করব না। তো সেক্ষেত্রে আমি কী পেলাম, 150। এখান থেকে আমি 100 এবং হলো 50 যোগ করলাম। তো আশা করি আপনারা এই যোগ ফাংশনটা খুবই সহজে বুঝতে পারছেন। এখান থেকে আমি বড় সংখ্যা দিয়ে যোগ করে দেখাই আপনাকে। এখান থেকে আপনি কি করবেন, এটুকু সিলেক্ট করে দেবেন, এখান থেকে অটো সামে যাবেন, অটো সাম থেকে এখানে ক্লিক করে দেবেন। দেখুন এতগুলো সংখ্যা আপনি একবারে কি করতে পারতেছেন, যোগ করতে পারতেছেন খুব সহজেই। তো এটাকে আমরা অন্যভাবে করতে পারি। এখান থেকে যদি আমরা চাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আরও একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনি খুবই সহজ শর্টকাট সিস্টেম। সেটা হচ্ছে আপনি যেখানে যোগফলটা নামাবেন, এখানে মাউস কার্সরটারে ক্লিক করে রাখবেন, রাখার পরে অল্টার বাটন চেপে ধরে ইকুয়াল সাইনে ক্লিক করবেন। দেখুন অটোমেটিক যোগ যতটুকু রেঞ্জ আছে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এরপরে এন্টার দিয়ে দেবেন। তো আশা করছি আপনারা যোগের বিষয়টা বুঝছেন যে কীভাবে যোগ করতে হয়। এরপরে আমরা দেখব, এখান থেকে আমার পুরো স্যালারিটা আমি যোগ করে নিলাম, অল্টার সেপে ধরে ইকুয়াল সাইনে
ক্লিক করলাম, দেখুন আমার যোগফল নেমেছে। এখন আমি চাচ্ছি এখান থেকে যে কোনো একজনের স্যালারি বাদ দিয়ে আমার কত টাকা আসে। ধরুন হলো 102 আইডির এই স্যালারিটা আমি বাদ দেব। এখান থেকে যতজন লোক আছে সেখান থেকে আমি একজনের স্যালারি বাদ দেব। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এটাকে আমাকে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করতে চাই ইকুয়াল সাইন দেব, মূল টোটাল স্যালারিটা আমি ধরলাম, এরপরে বিয়োগ সাইন দিলাম। এরপর আমি ইচ্ছা ছিল 102 নম্বর আইডির স্যালারি মাইনাস দিয়ে আমার কত থাকে, এই যে দেখুন 431,000। এখন যদি আমি বিয়োগ করি 51,000 থেকে 431,350। তো এখান থেকে আমরা চাইলে, যদি চাই আমি দুইজনের স্যালারি বাদ দেব এখান থেকে টোটাল স্যালারি থেকে, সেক্ষেত্রে আমি কিভাবে করব। সেক্ষেত্রে যদি আমি করতে চাই এখানে ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইন দেওয়ার টোটাল স্যালারিটা সিলেক্ট করে দেব, টোটাল স্যালারি থেকে আমি মাইনাস করব। মাইনাস করব কত, দুইজনের স্যালারি এখানে আছে হলো 20,000 যোগ হচ্ছে 20,000 যোগ 73,000, এই দুইজনের স্যালারিটা মাইনাস করব। যেহেতু আমি মাইনাস করব, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দেব। এটুকু মূল স্যালারি থেকে এটুকু আমাদের বাদ যাবে, এই যে দেখুন 335,000। আমি কি করলাম, এখান থেকে মূল টোটাল যে স্যালারিটা আমরা যেখানে হিসাব করছি ওইটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নিয়েছি। এরপর হচ্ছে আমরা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা স্যালারি বাদ দিয়ে আমরা নামাবো, এই দুইটা কি করলাম ব্র্যাকেটের ভিতরে যোগ করে আটকাই দিলাম। এরপর আমরা বিয়োগ করে দিছি। আশা করি বিয়োগের বিষয়টা বুঝতে পারছেন। এটাকে যদি আমরা সহজভাবে বুঝাই, বিয়োগ ইকুয়াল সাইন দেবেন, এখানে ধরুন 200 টাকা আছে, 200 টাকা থেকে আমি 100 টাকা বিয়োগ দেবো, এখানে বিয়োগ সাইন দেবো, দেওয়ার পরে 100 সিলেক্ট করে দেবো, এন্টার। এই যে দেখুন খুব সহজই। তো বিয়োগের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা দেখবো গুণ, কিভাবে গুণ করবেন। এখানে ধরুন আমার 1,000 আছে, নিচে আছে হলো 10, তো এই দুইটা সংখ্যা আমি কিভাবে গুণ করব। প্রথমে আমরা কি করব, ইকুয়াল সাইন দেব 1,000 × 10, এবার এন্টার দিয়ে দেব, দেখুন 10,000 হয়ে গেছে। 1,000 × 10 দিয়ে গুণ দিলে আমার কত আসে, 10,000। এটাকে যদি আমরা চাই এক সিরিয়ালে সবগুলো আমরা একবারে গুণ করব, সেক্ষেত্রে আমরা ফর্মুলা দ্বারা যদি গুণ করতে চাই তাহলে কী ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে ইকুয়াল সাইন দেব প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এরপরে হচ্ছে আমি পুরোটা ড্র্যাগ করে টেনে দেব, এরপরে এন্টার দিয়ে দেব। তো পুরো সংখ্যার আমার এখানে গুণফল এখানে নেমে গেছে, দেখুন একবারে আমাকে একটা একটা করে গুণ করতে হচ্ছে না। এটার জন্য আমরা কি করব, প্রোডাক্ট ফর্মুলা ইউজ করব। এখন আমরা দেখব হচ্ছে ভাগ। তো আমরা কিভাবে ভাগ করব, 1,000 যদি আমরা 10 দিয়ে ভাগ দেই সেক্ষেত্রে আমরা কত পাই ভাগফল। দেখুন আমার এখানে 1,000 আছে, এটাকে আমি ভাগ করব 10 দিয়ে 100। তো 1,000 যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে আমার ভাগফল, 100। এটা আশা করি আপনারা খুব বুঝতে পারছেন, খুবই সহজ কিন্তু বিষয়টা, ওরকম কোনো কঠিন বিষয় না। তো এখন আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই দুইটা সংখ্যার বা একাধিক সংখ্যার, সেক্ষেত্রে আমরা কীভাবে পার্সেন্টেজ বের করব। এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইন দেওয়ার পরে 1,000 সিলেক্ট করবো, 1,000 আমরা কত 10% কত আসে। তো 1,000 সিলেক্ট করার পরে আমরা গুণ সাইনটা দেবো, এরপরে সেই 10 সিলেক্ট করে দিলাম, এরপরে এখানে পার্সেন্টেজ দিয়ে দেব, পার্সেন্টেজ দিয়ে দেওয়ার পরে এন্টার ক্লিক করব। তো 1,000 আমার 10% কত আসে, 100। এখন যদি আমি চাই এখানে আমি ফর্মুলার ভিতরেই লিখে দেবো 10%, এটাকে আমি কেটে দিলাম। পার্সেন্টেজ বের করার বিভিন্ন পদ্ধতি আছে, এখন আমি একটা দেখালাম, আর কয়েকটা মাধ্যম আমি আপনাকে দেখাবো। যদি 1,000 × 10% বের করতে চাই, এখানে আমরা 1,000 সিলেক্ট করে দিলাম × 10%, আমি এখানে লিখে দিতে পারি 10%, দেওয়ার পরে এন্টার দিলাম, দেখুন 100। এখন যদি আমি অন্য আরও একভাবে দেখাই আপনাকে পার্সেন্টেজ বের করার জন্য, এখানে যদি আমি 10% বের করি × 0.1 দিয়ে দেবো, 0.10, 10%
দেখুন 100 আমরা এখানে সংখ্যার সাথে যদি 10% করি সেখানে সংখ্যা লেখার পর পার্সেন্টেজ দিছে আর আমি এখানে কি করলাম 0.1 এখানে যদি আপনি 20% বের করতে চান সেক্ষেত্রে আমরা 2 দিয়ে দিলে হবে দেখুন 20% 200 আর এখানে যদি আমরা সংখ্যা দিয়ে দিতাম তাহলে কি লিখতাম এখানে 20 এরপর হচ্ছে আপনার পার্সেন্টেজ তারপর এন্টার দিতাম ঠিক সেম রেজাল্টই আসছে তো আমরা এটা বিভিন্ন ভাবে করতে পারি এখন আমরা দেখব ম্যাক্স ম্যাক্স মানেটা কি এখানে সর্বোচ্চ এখানে যে কয়জন স্যালারি আছে পুরো স্যালারির ভিতরে সবচেয়ে কোনটা বড় সংখ্যা বা বড় স্যালারি সেটাকে আমরা বের করব এখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে এই ফাংশনে যেতে পারি ফাংশন থেকে আমরা ম্যাক্স ম্যাক্সে ক্লিক করলে দেখুন এখানে আছে 85345 এটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা 85000 এই যে দেখুন এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সংখ্যা এটা আমরা খুব সহজেই বের করতে পারি আমরা এখানে আরেকভাবে করতে পারি যেমন ইকুয়াল এম এ এক্স ম্যাক্স লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব এরপর আমরা কি করব পুরো সংখ্যাগুলো সিলেক্ট করে দেব সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করব এভাবে আমরা বের করতে পারি এরপর আমরা দেখব মিন মানে সর্বনিম্ন সংখ্যা কত এই স্যালারির ভিতরে সর্বনিম্ন স্যালারি কত এতগুলোর ভিতরে তো আমরা এখানে কি করব প্রথমে আমরা সিলেক্ট করে দেব পুরোটা সিলেক্ট করার পরে আমরা এখানে যাব এই যে অটো সামের এই ফাংশনটার ভিতরে এখানে আমরা মিনে ক্লিক করব মিনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সর্বনিম্ন স্যালারি যেটা সেটা আমরা এখানে পেয়ে গেলাম এই যে 20000 সর্বনিম্ন এখন আমি যদি চাই এটাকেও ঠিক সেম ভাবে আপনি ম্যাক্স এর মতো করতে পারেন ইকুয়াল সাইন দেবেন প্রথমে এরপরে এম আই এন মিন লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করবেন এরপর আমরা যতটুকু আমার রেঞ্জ আছে পুরোটা ড্র্যাগ করে দেব ড্র্যাগ করার পরে এন্টার বাটনে ক্লিক করব খুব সহজে আমি মিন সংখ্যাটা পেয়ে গেলাম এখন আমরা এখানে যে কতগুলো লোক আছে তাদের স্যালারি এখানে এই যে কাউন্ট নাম্বারটা আমরা এখানে দেখতে পাই কিন্তু এই যে কাউন্ট নাম্বার হচ্ছে 9 আমি এটাকে ফাংশনের মাধ্যমে করব সেক্ষেত্রে কিভাবে করব তো এখানে কতজন আছে কতজন আর স্যালারি এখানে আমরা পুরোটা সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা কাউন্ট নাম্বারে ক্লিক করে দেব 9 জন দেখুন খুব সহজে আমরা এটা পেয়ে গেলাম তো আমরা এটা খুব সহজেই পারি যদি আপনি বারবার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আরও আপনি ভালো দ্রুত শিখতে পারবেন যদি প্র্যাকটিস না করেন দেখা পর্যন্ত এনাফ করেন তো আপনার একটু বুঝতে কষ্ট হবে নতুন অবস্থায় তো এটাকে আমরা এই যে কাউন্ট নাম্বার এটাকে আমরা ফাংশন দ্বারাও করতে পারি ইকুয়াল সাইন দেব সিও ইউএনটি কাউন্ট লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব এরপর আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দেব তাহলে আমি কাউন্ট নাম্বার টোটাল টোটাল কতগুলো আছে সরি এখান থেকে আমার রেঞ্জটা সিলেক্ট করা হয় নাই এখানে ক্লিক করার পর ড্র্যাগ করে দেব পুরো রেঞ্জটাকে দেখুন কাউন্ট নাম্বার 9 তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন